ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের কাজ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেব লিখেছেন, বাংলাদেশের সাথে ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 856 কিলোমিটার। যদিও সীমান্তের বেশিরভাগ অংশে বেড়া দেওয়ার কাজ হয়েছে, কিন্তু সীমান্তের 26.64 কিলোমিটার অংশ উন্মুক্ত রয়েছে। ওই সমস্ত উন্মুক্ত অংশে নির্মাণ কাজ চলছে খুব ধীর গতিতে। তিনি চিঠিতে আরও লিখেছেন, সংস্কারের অভাবে পুরনো সীমান্ত বেড়াটি জরাজীর্ণ ও মরিচ পড়া অবস্থায় রয়েছে। এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে উন্মুক্ত সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উন্মুক্ত অংশে বেড়া দেওয়া এবং পুরনো সীমান্ত বেড়া সংস্কারের জন্য আর্জি জানিয়েছেন। যদিও ত্রিপুরায় অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্র সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে, কিন্তু সীমান্তের আরও নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি। Your report, RE News.